ঝিনাইদহ থেকে তিন জিনের বাদশা আটক স্বর্ণ সদৃশ্য মূর্তি উদ্ধার ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেবার সময় হাতে নাতে তিন জিনের বাদশাকে আটক করা হয়েছে বুধবার দুপুরে জিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে আটকৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার সমসপাড়ার আজিজার রহমানের ছেলে নুর আলম একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম তাদের কাছ থেকে স্বর্ণ সদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে জিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা গেছে বিতি খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি জিনের বাদশা সেজে গভীর রাতে আটককৃত প্রতারকরা মোবাইল করে ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান ওই গৃহবধূ তখন কথিত জিনের বাদশাহ বলে ওঠে আমি মানুষ না আমি জিন তুই জিনের সঙ্গে কথা বলছিস মা আমি জিনের বাদশাহ কহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি তুই তোর পরিচয় দে মা তোর হবে যদি পরিচয় না দিস তাহলে পরিবার সহ এখনই ধ্বংস হয়ে যাবে বিতি খাতুনের বারো বছর পর সন্তান হওয়ায় কথিত জিনের বাদশার এখনই ধ্বংস হয়ে যাবে কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জাইনামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের বিশ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন এরপর প্রতারক চক্রটি জিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিতি খাতুনকে স্বর্ণ সদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে গোপন সূত্রে খবর পেয়ে জিনাদেহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাদেরকে হাতে নাতে আটক করে